হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। আজকে আমরা আপনাদেরকে একটি চমৎকার জায়গায় নিয়ে যাবো। সকালবেলা 7টার সময় আমরা ঘুম থেকে উঠে সেই সুদূর নিমতলি হাউজিংয়ে চলে যাচ্ছি। শুধু বললে ভুল হবে, ঢাকা থেকে মাত্র 14-15 মিনিটের রাস্তা। আমরা আসলে বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি সুদূর। এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো। আমরা এখন গ্যান্ডেরিয়াতে আছি। গ্যান্ডেরিয়া এটাকে বলে হচ্ছে কাঠের পুল। কাঠের পুল থেকে আমরা মাইক্রোবাস করে চলে যাব হচ্ছে নিমতলি হাউজিংয়ে। আমাদের সাথে আমাদের বলতে পারেন, সে হচ্ছে কিবরিয়া আছে আমাদের সাথে। কিবরিয়া হচ্ছে আমাদের সাথে যাবেন, উনি হচ্ছে নিমতলা হাউজিং এর একজন কর্মরত কর্মকর্তা। আমরা এখন চলে গেলাম হচ্ছে তোরাইকাল পার হয়ে যাত্রাবাড়ি পিছন সাইড দিয়ে সোজা শুনিয়াকার পিছন দিক দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা চলে যাবো হচ্ছে গ্যান্ডেরিয়ার পিছন সাইড দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গ্যান্ডেরিয়া রেল দেখাচ্ছে, রেল স্টেশন। ওইখান দিয়ে আমরা পার হয়ে চলে যাবো সোজা নিমতলি হাউজিংয়ে। এখানে আমরা যাচ্ছি হচ্ছে গ্যান্ডেরিয়ার পিছন সাইড দিয়ে হচ্ছে সামনে আমাদের বাজারটা আছে, খুব বড় একটা বাজার, শুনি একটা বাজার। বাজারের পাশ দিয়ে আমরা চলে যাবো হচ্ছে নিমতলা হাউজিংয়ে। ফ্লাইওভার হয়েছে মাওয়া এক্সপ্রেস, মাওয়া রোডটা করেছে, মানে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রোড বলা চলে আর কি। সেই রোড দিয়ে সোজা আমরা চলে যাবো হচ্ছে নিমতলা হাউজিংয়ে। এখনও আমরা রোডে উঠিনি, আমরা যাচ্ছি হচ্ছে এই হাইওয়ে এক্সপ্রেসের কাছাকাছি চলে এসেছে। মানে আমরা এখন মার্কেট ক্রস করে চলে যাবো হচ্ছে নিমতলা হাউজিংয়ের সেই প্রজেক্টে, আমাদের স্বপ্নের প্রজেক্ট। আমাদের যারা খুব সস্তায় বাড়ি ঘর মানে বাড়ি ভাড়াতে চান বা প্রজেক্টে যারা অংশীদার হতে চান, তারা আসলে এই নিমতলা হাউজিংয়ে আসতে পারেন। এতে অত্যন্ত মনোরম পরিবেশে, এত সস্তা, এত সুন্দর, এত চমৎকারভাবে তৈরি করা হয়েছে যে আপনারা না দেখলে আসলে বিশ্বাসই করতে পারবেন না। আমরা প্রথম থেকে যারা কিনেছিলাম তারা অত্যন্ত মানে ঝুঁকির মধ্যে ছিলাম যে কী হতে পারে, কী হবে, কী হচ্ছে, আসলে আদৌ হবে কি না। যখন আমরা কিনে নিলাম তখন দেখলাম যে হুঙ্গিতে এখন সবাই পড়ছে এবং সবাই যা যা মতো করে ফ্ল্যাট কিনে প্লট নিচ্ছে। আমরা এখন যাত্রাবাড়ি সরি হাইওয়ে রাস্তায় উঠব। আমরা এখন ওই বুড়িগঙ্গা সেতুর গোড়ায় তার প্রান্তে আছি, বুড়িগঙ্গা সেতুতে উঠতে যাচ্ছি। এই সময় আমরা এখন বুড়িগঙ্গা সেতুতেই পা রাখলাম। হ্যাঁ, এখন চলে যাবো হচ্ছে গিয়া সেতুর পার হয়ে সোজা হাইওয়ে এক্সপ্রেসে। মানে বাংলাদেশে এত সুন্দর রাস্তা ওয়ার্ল্ডে আর কোথাও আছে কিনা যাই না। আমি অবশ্যই ওয়ার্ল্ড কাপ করেছি, হতে পারে উন্নত বিশ্বে থাকতে পারে, আমরা উন্নত বিশ্বের দ্বারপ্রান্তে চলে করে পৌঁছে গেছি। এখন আমরা বুড়িগঙ্গা নদী ক্রস করছি। বুড়িগঙ্গা সেতু এটা একটা আমাদের ঐতিহ্যবাহী সেতু। বুড়িগঙ্গা সেতুটা চীন মধ্যে বুড়িগঙ্গা সেতু প্রথম ব্রিজ হয় এটা সাথে সাহেব করেছিলেন। সেই ব্রিজ পার হয়ে আমরা এখন চলে যাচ্ছি সোজা হাইওয়ে এক্সপ্রেস দিয়ে। গাড়ি যাচ্ছে 100-তে 100, আমাদের গাড়ি কোথাও দাঁড়ায়নি। মানে এত অল্প সময়ের মধ্যে যে আমরা এত সুন্দর একটি জায়গায় পৌঁছে যেতে পারবো আমরা আসলে কল্পনা করতে পারিনি। আমাদের সাথে যে ভাইরা এবং দিদি আছেন ওনারা প্রথমে দিকে বিশ্বাসই করতে পারেননি যে এত অল্প সময়ের মধ্যে আমরা এই জায়গাটা কীভাবে পৌঁছে যাচ্ছি। চলছে গাড়ি হাই স্পিডে, মানে কোথাও কোনো বাধা নেই, এত সুন্দর রাস্তা, এত সুন্দর, মানে প্লেনও ফিল করবে। পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে রেল লাইনের কাজ হচ্ছে, ওই যে বালু ফেলানো দেখা যাচ্ছে যে রেল লাইনের কাজ চলছে। আমরা এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টে, সেই নিমতলা হাউজিংয়ের প্রজেক্টে। সুন্দর পরিবেশ, আমি আগে বলেছি, বারবার বলছি যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রাস্তা, এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশে আর কোনো প্রজেক্টে আছে কি না আমার জানা নেই। আমি প্রজেক্টে ঘুরেছি কম, কিন্তু যতটুকু ঘুরেছি ততটুকু দেখেছি যে না, এত সুন্দর প্রজেক্ট আর বাংলাদেশে হবে কি না আমার ধারণাতে নেই। এত কম দামে, এত সস্তা, এত সুন্দরভাবে তৈরি করেছে, এত চমৎকারভাবে গুছানো। এই জন্য নিমতলা কর্মকর্তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকল শ্রেণীর ভাই বোন বন্ধুদেরকে যারা আপ্রাণ চেষ্টা করে তাদের শ্রম দিয়ে মেধা দিয়ে আজকে এই জায়গাটাকে তৈরি করেছেন। বিশেষ করে আমাদের মুজিবুর সাহেব, বাবুল ভাই এবং কিবিয়া সাহেব, তো অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। আমার অফিসে আছে সাথী, পুরো টিমটা অফিসে কাজ করছে, এক একটি টিম এক একটি মানে বুলেটের মতন কাজ করছে। তারা প্রত্যেকের দায়িত্ব চমৎকারভাবে পালন করছে। মানে এটা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না যে মানুষ এত সুন্দরভাবে কীভাবে গোছায়। আমি এখন আমরা ধলেশ্বরী নদী পার হয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। গাড়ি যাচ্ছে খুব স্পিডে, এই জন্য ক্যামেরা মাঝে মাঝে জার্ক করতেছে, কারণ গাড়ি এত হাই স্পিডে যাচ্ছে, 120-130-140 টানতেছে গাড়ি, কারণ
ফাঁকা রাস্তা, এত সুন্দর রাস্তা, কে না চাইবে এত সুন্দরভাবে গাড়ি চাইতে? চালাতে চাইবে, আমিও যদি ড্রাইভ জানতাম তাহলে আমিও হয়তো এই চাইতে বেশি স্পিডে গাড়ি টানতাম, কারণ আমারও মনে চাই যে এত সুন্দর জায়গায় এত চমৎকারভাবে গাড়ি টানা। এতে আমরা ধলেশ্বরী নদী পার হয়ে যাচ্ছি, অলরেডি চলে আসছি, এত অল্প সময়ের মধ্যে আমরা নদীতে চলে আসলাম। এখন আমরা টোল দিব, টোল দিয়ে টোল দেওয়া শেষ হয়ে গেলো এবং আমরা চলে যাচ্ছি নদী ক্রস করে, মানে নদীর ব্রিজে উঠবো আর কি, ক্রস করে নদীর ব্রিজে উঠবো। দেখেন গাড়ির স্পিড কি ভয়ানক পর্যায়ে ছিল, চমৎকারভাবে আমরা চলে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা। ছোট হলেও এত সুন্দর পরিবেশ, এত সুন্দরভাবে, এটা ধলেশ্বরী নদী, নদীটা পার হওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব। হাইওয়ে এক্সপ্রেসে আমাদের কিন্তু আবার ই করতে হবে, নিজে নামতে হবে, কারণ এটা অনওয়ে রোড, এখানে কোনো কাটাছিড়া করা যাবে না, রোডের কোনো মাঝখানে কোনো গ্যাপ নাই, সবসময় রোডের নিচ দিয়ে যেতে হবে, এটাই নিয়ম করেছে। এই রোডের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যদি আপনি ঢাকা থেকে উঠেন এক ধাক্কা চলে যাবেন হচ্ছে মাওয়া, মানে কোথাও থামতে হবে না, কোথাও কোনো স্টেশন নাই, যারা স্টেশন ধরবে তারা আবার সাইডে চলে আসবে গাড়ি, মানে মেন রোডে হাইওয়েতে কোনো স্টেশনের কোনো অবস্থা নাই। গাছপালা দিয়ে ভর্তি আমাদের এই রোডে, ওর পাশে বালু ফেলে পালা দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবে, এইটা চলে যাচ্ছে হচ্ছে পদ্মা সেতু ধরবে, এই যে আমরা এখন চলে যাচ্ছি হাইওয়েতে, পদ্মা সেতু ধরে আমরা চলে যাবো হচ্ছে রেলওয়ে, রেলওয়ে স্টেশন দিয়ে আমরা চলে যাবো হচ্ছে বাংলাদেশের দক্ষিণ প্রান্তে, এটা হতে পারে হইতেছে আপনার ওই খুলনা যশোর ওই এলাকা বা মাদারীপুর, তারপর ফরিদপুর, তারপর হচ্ছে গোপালগঞ্জ, এই এলাকাগুলোতে ওই হাইওয়ে আন্ডারপাস ক্রস করে আমরা চলে যাবো হচ্ছে নিমতলা হাউজিংয়ের প্রজেক্টে। এখন আন্ডারক্রস ক্রস করলাম, এটা হচ্ছে পামে দেখতেছেন আমাদের সেই কাঙ্ক্ষিত রেল, রেলের যে ই হবে স্টেশন হবে, যে রেল স্টেশন হচ্ছে আমরা এর তল দিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রজেক্টে। আমরা নিমতলা হাউজিংয়ের কাছাকাছি চলে আসছি, আর এত এক দেড় মিনিট সময় লাগবে, এখানে বালু ফেলছে প্রচুর, কারণ এখানে আমাদের ই হবে, ওই রেল স্টেশন হবে, ইন্টারন্যাশনাল রেল স্টেশন, আন্তর্জাতিক মানের এবং খুব হেভি লেভেলের একটা রেল স্টেশন এখানে তৈরি করবে সরকার, কারণ সব জায়গা ভেঙে ফেলেছে, একর করে ফেলেছে, এখানে প্রচুর মাটি বালু ফেলে রেল স্টেশন তৈরি করা হচ্ছে। আমরা এখন নিমতলা ছোটো রোড ধরে যাচ্ছি, বড় রোডটাকে ক্রস করলাম, এখানকার মিষ্টি কিন্তু ভাই সুস্বাদু, অসম্ভব স্বাদ, এত সম্ভব টেস্ট, একেবারে ছানা দিয়ে ভর্তি, দামও খুব কম, সস্তা, এখানকার মাছ একেবারে নদী থেকে আসে, টাটকা পদ্মা নদীর মাছ, খালেরও মাছ আছে, সাথে একটা লেক আছে, সেই লেকের মাছ খাবেন, গোয়াল ভরা গরু, দুধের অভাব নাই, খেতে ফসল একেবারে টাটকা, গাছ ভর্তি আম, তারপর হচ্ছে পেঁপে জাম, যা চাইবেন তাই পাবেন, অত্যন্ত ঠান্ডা সুন্দর একটি পরিবেশ। ওইখানে গেলে আমার এত ভালো লাগে যে আসতে মনে চায় না, আমার মেয়ে তো বলে যে এখানে আমার কবে বাড়িটা আমরা কবে সাজাবো, আমার একটি পুচ্চি মেয়ে আছে টুনটুনি, সেই টুনটুনি সবসময় বলে আমরা কখন এটাকে সাজাবো, কখন আমরা এই কাঙ্ক্ষিত জায়গায় উঠতে পারবো, হয়ে যাবে হয়তো কয়েকদিন সময় লাগবে, কারণ বড়ের প্রজেক্ট, বড় প্রজেক্টে অনেক সময়ের দরকার হয়, অনেক বালু ফেলতে হচ্ছে, অনেক জায়গায় কর করতে হচ্ছে, অনেক জায়গায় কিনতে হচ্ছে, অনেক সমস্যা সমাধান করতে হচ্ছে, অনেক ঝামেলা আছে, ঝামেলাগুলোকে দূর করে টুকটুক করে সামনের দিকে এগোতে হচ্ছে, এগোতে হয়, আর সাথে তো অনেক সমস্যা থাকবেই, অনেক বুদ্ধি পরামর্শ দেওয়ার লোকের অভাব নাই, খালি বুদ্ধি দিবে এটা করেন সেটা করেন, কিন্তু কাজের বেলা দেখবেন ঠন ঠনা ঠন, কোনো কাজে তারা আসে না, তারা বুদ্ধি দেয় তারা কোনো কাজে দিয়েই চলে যাবে, কখনোই আপনি তার পাশে, আপনি তাকে কখনোই পাশে পাবেন না, এটাই হচ্ছে আমাদের দেশের ধর্ম নিয়ম, এটাই হয়, আমরা যতগুলো কাজ করেছি তাই হয়েছে, বুদ্ধি দেওয়ার কোনো লোকের কোনো অভাব থাকে না, কিন্তু কাজ করার বেলায় কাজ করা কেউ কাউকে কখনোই কাছে পাবেন না, এটাই আমি সবসময় দেখেছি, এটা মানে এটা হয়, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। যাই হোক, চলছে গাড়ি যাত্রা বাড়ি, আমাদের এখন গাড়ি ধা ধা করে এগিয়ে চলে যাচ্ছে, যে পাশে দেখছেন একটি লেক, এটা হচ্ছে আমাদের নিমতলা হাউজিংয়ে যাওয়ার প্রজেক্টের, মানে ওই পুরো লেকটাই চলতে থাকবে এরকম, এখন বর্ষাকাল আসেনি বিধায় লেকটি একটু নিচের দিকে নেমে গেছে, যখন বর্ষাকাল হবে পানি দিয়ে ভরে যাবে, কী সুন্দর একটি পরিবেশ তৈরি হবে, আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, কচুরি পানা দিয়ে ভর্তি, যারা খালে মাছ ধরতে অভ্যস্ত তারা চলে আসবেন এই খালে মাছ ধরার জন্যে, ওপেন খাল, যে যেভাবে পারেন মাছ ধরবেন, মাছে ভর্তি, কিলকিল করছে মাছে, গিজগিজ করছে মাছে, মাছ তো এখানকার মাছ অসম্ভব সুস্বাদু, মানে এত চমৎকার যে আপনি না খেলে বিশ্বাসই করতে পারবেন না, আমি খেয়েছি এখানকার মাছ, আনতাম মাঝে মাঝে, এখন হয়তো সময় কারণে আনা হয় না, এখান থেকে আমি দুধ এনে ফেলেছি,
আমরা ওইখান থেকে দুধ এনে ঢাকাতে খেতাম, মিষ্টি খেতাম। এটা হচ্ছে কবরস্থান পার দিয়ে, আমরা কবরস্থান পার হয়ে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টে চলে যাবো। হয়তোবা আর মিনিট দুয়েক লাগতে পারে, নাও লাগতে পারে। মাঝে মাঝে গাড়ি ব্রেক করার কারণে একটু স্লো চলে, এটাই নিয়ম, কারণ হঠাৎ করে গাড়ি হয়তো ব্রেক করতে পারে, অনেক সময় হয়তো ব্রেক করেও না। গাড়ি টানছি, ড্রাইভার খুব দক্ষ, আমাদের একটা প্রজেক্টেরই ড্রাইভার, উনি আমাদের প্রজেক্ট থেকে গাড়ি দিয়ে দেওয়া হয়। যে কোনো ভাইরা যখনই যাবে যে এলাকা ভিজিট করার জন্য, সেসাথে একটি করে গাড়ি দিয়ে দেওয়া হয়। প্রজেক্টে অনেক গাড়ি আছে, চাইলে আপনারা যে কোনো সময় যে কোনো গাড়ি নিয়ে যেতে পারেন, মিস করতে পারেন। আমরা আছি সবসময় আপনাদের সাথে, আমরা থাকবো আপনাদের সাথে, আমরা আছি। আমাদের চ্যানেল সবসময় কাজ করে যাচ্ছে নিমতলা হাউজিংয়ের পক্ষে, নিমতলা হাউজিংয়ের প্রচার প্রচারণার জন্য আমরা সর্বদা উদ্দীপ্ত থাকি। তো কখন কোন প্রজেক্টে আমরা হাতে নিচ্ছি, আমরা চলে এসেছি আমাদের প্রজেক্টে। আমরা ডাবল ব্রিজ আছে, একটি ডাবল ব্রিজ পার হলেই আমরা চলে যাব। ডাবল ব্রিজ পেয়ে গেছি, এই ঢুকে গেলাম আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টে, অসম্ভব সুন্দর একটি প্রজেক্ট। যতক্ষণ কথা বলছিলাম যে প্রজেক্ট নিয়ে, সেই প্রজেক্টে আমরা এখন ঢুকে গেছি। প্রজেক্টে ঢুকার যে একটা এক্সাইটমেন্ট, আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর পরিবেশ, এত চমৎকার, এত মনোরম দৃশ্য। আসলে এই মুহূর্তে আমার ছেলেমেয়ের কথা মনে পড়ছে, যে ওরা যদি ওদের যদি নিয়ে আসতে পারতাম তাহলে মনে হয় আরও অনেক বেটার হতো। মানে বেটার আসলে করতে চাচ্ছিলাম, বিকজ প্রজেক্টে মানে চাচ্ছি যে আরও সুন্দর হোক, আরও সুন্দরভাবে আমরা এগোতে পারি কিনা। আমরা নেমে গেলাম প্রজেক্টে, আগে মাটিতে পা দিয়ে দিয়েছি। প্রথম দিকে যখন আমরা এই প্রজেক্টে কাজ করছি, মানুষের মৌলিক চাহিদার ছয়টির মধ্যে একটি হচ্ছে আবাসন এলাকার আবাসন তৈরি করা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, থাকার ব্যবস্থা। সেই ব্যবস্থাটা আমরা করতে পেরেছি, করতে পারছি। আমরা অনেক দরিদ্র ঘরের সন্তান হলেও একটি স্বপ্ন দেখছি, একটি জায়গার, একটি কুটিরের স্বপ্ন দেখি। সবারই স্বপ্ন থাকে, এই স্বপ্নগুলো আসলে বাস্তবায়িত কতটুকু হয় আমি জানি না। চেষ্টা করে প্রত্যেকেই, যত দরিদ্রই হোক, যত বড়লোকই হোক, বড়দের কথা আলাদা, দরিদ্রের মাঝে একটি স্বপ্ন থাকে যে আমাদেরকে একটু ছোট্ট বাড়ি যদি হয়, ছোট্ট খুব বড় না, সেটাকে অনেক সুন্দর করে সাজাবো, অনেক সুন্দর করে গুছাবো, অনেক গাছপালা লাগাবো, অনেক ফল ফ্রুট হবে, গাছপালা হবে, আমাদের সাথে একসাথে ইষ্টপিষ্টে থাকবো সব ভাই বোন বন্ধুরা, আত্মীয় স্বজনরা থাকবে একসাথে। কাছের লোকরাই তখন আত্মীয় হয়ে যাবে, তখন পাড়া প্রতিবেশীরা আমাদের আত্মীয় স্বজন হয়ে যায়, এটাই নিয়ম। সামনে ধুধু ধান খেত, এগুলো সব ভরে যাবে, অনেক সুন্দরভাবে ভরবে। একটু সময় দেখবেন যে কিছু থাকবে না, সব প্রজেক্টে ভরে যাবে। আমরা তখন কল্পনা করবো যে আমাদের প্রজেক্টে এরকম ছিল, আমরা এইভাবে ভিডিওটা করেছিলাম, এখন দেখেন কত সুন্দর হয়েছে সেই স্বপ্নের নিমতলা আবাসন। আমাদের একটি স্বপ্নের ঠিকানা হয়েছে, স্বপ্নকে গড়ার চেষ্টা করছে আমাদের কিবরিয়া ভাই, আমাদেরকে প্রচণ্ড রূপে সাহায্য করছে যাতে আমরা একসাথে থাকতে পারি, ইষ্টপিষ্টে মিলেমিশে ভাই ভাই হিসেবে থাকতে পারি। হিন্দু বৌদ্ধ ধর্ম খ্রিস্টান এখানে কোনো বিষয় না, সবাই আমরা ভাই, আমরা একসাথে থাকবো, আমরা একসাথে চলতে চাই, অনেক দূর যেতে চাই। সেই যাওয়াটা আসলে কতটুকু হবে জানি না, তবে চেষ্টা করছি যে অনেক দূর যাওয়ার জন্য। টাকার অভাব থাকে, অনেক সময় কষ্টেরও শেষ থাকে না, ইনকামেরও সোর্স থাকে না, অনেক সময় ইনকাম করা যায় না, থাকলেও হয়তো ঠিক মতন বাড়িঘর পাওয়া যায় না, হয়তো বা কিছু টাকা হাত থাকলেও হয়তো জায়গা পাওয়া যায় না। এই জন্যেই যখন যতটুকু যার কাছে যা থাকবে তাই দিয়েই আপনারা সামান্য হলেও একটি জায়গা কিনে রাখবেন ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বংশধরের জন্য, এবং আমাদের ভাই বোনদের জন্য, আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েদের জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য। এটা খুব সুন্দর একটি পরিবেশ, আমি আগেই বলেছি যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গুছানো যে এটা ভাবাই যায় না। যে মজিবুর সাহেবকে অসংখ্য ধন্যবাদ দিই, আমি প্রাণ থেকে তাকে ভালোবাসা জানাচ্ছি বাউল ভাইকে, আমাদের যে বর্তমান চেয়ারম্যান, উনি আজীবন মানে এত কষ্ট করছেন এই প্রজেক্টের জন্য যে আসলে ভাবাই যায় না। উনি আসলে এই মুহূর্তে কার সাথে কথাও বলতে পারেন না, শুধুমাত্র প্রজেক্ট নিয়ে সারাক্ষণ চিন্তা করতে হয় তাকে। প্রজেক্টটি নিয়ে আমরা সারাক্ষণ চিন্তা করছি, নিশ্চিত একটি আবাসন এলাকা পাওয়ার জন্য চলে আসবেন নিয়ন্ত্রণ হাউজিংয়ে। আমরা নিশ্চিন্ত চাচ্ছি যে নিশ্চিত করার জন্য, নিশ্চিন্ত যে হ্যাঁ আমরা চাচ্ছি যে এই জায়গায় আসলে আপনার টাকাটা লস হবে না, থাকাটাও লস হবে না, এবং একটি ভালোবাসার কোনো কমতি হবে না। ভালোবাসা চাই আমরা, প্রত্যেকে প্রত্যেকের সাথে একসাথে মিলেমিশে থাকতে চাই। এই জন্যে এই আবাসনে চলে আসেন, দেখেন কত সুন্দর, কত চমৎকার পরিবেশ। আসলেও এত চমৎকার পরিবেশ আমরা এর আগে কখনো দেখিনি, জানি না হবে কি না। অনেক জায়গায় অনেক প্লট দেখেছি আমি, এর মধ্যে অনেক জায়গায় গিয়েছি, অনেক ভাই আমাদেরকে নিয়ে গেছে, কিন্তু এইরকম সুন্দর প্লট আমরা কখনোই পাইনি। যার কারণে আমি যাকে যখন যেখানে পেয়েছি বলেছি যে ভাই আসেন, আমরা সুন্দর একটি প্লট পেয়েছি, আসেন আমরা এখানে থাকি একসাথে ভাই বোন বন্ধু হয়ে,
একসাথে মিলেমিশে থাকি, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটি আন্তরিকতার সম্পর্ক তৈরি করি, প্রত্যেকের সাথে প্রত্যেক একটি ভালোবাসা তৈরি করি। হ্যাঁ, আমার কথা শুনেছে আমার দিদি, ওনারা একটি ছোট্ট প্লট নিয়েছেন, 5 কাঠার একটি প্লট নিয়েছেন। অনেকে হয়তো বেশি নিচ্ছেন, কেউ কেউ 10 কাঠাও নিচ্ছেন, 20 কাঠাও নিচ্ছেন, যার যার সামর্থ্য যে যতটুকু পারে সে তো ততটুকু নিবে। আমাদের আসলে তাই করা উচিত যার সমর্থন অনুসারে আগানো উচিত। কেমন লাগলো আপনাদেরকে ভাই, এইরকম সুন্দর একটি প্লট, এরকম সুন্দর একটি পরিবেশ আপনাদেরকে দেখালাম, দেখাচ্ছি। কলা গাছ দিয়ে আরম্ভ করে যে কোনো গাছ এখানে আপনারা পাবেন, সুন্দর পরিবেশ পাবেন, চমৎকার পরিবেশে আপনারা হাঁটতে পারবেন, ঘুরতে পারবেন, বাগান দেখতে পাবেন। আমের বাগান আছে, ফসলের কোনো অভাব নাই, গাছপালার কোনো অভাব নাই। এই যে আমরা চলে যাবো এখন আমাদের স্বপ্নের প্রজেক্টের সেই কাঙ্ক্ষিত অফিস রুমে। ছোট ছিল কিন্তু এখন অনেক সুন্দর করেছে আমাদের দিদি, উনি খুবই হাসি খুশি মিষ্টি ভাসি মিষ্টি ভাবে সবাইকে আপন করে নেয়, মিষ্টি ভদ্র মহিলা। আমাদেরকে সবাইকে যেখানে যায় সেখানে এসে সবার সাথে মিশতে পারে, মিশে যায়। ওনার হাজবেন্ড আমাদের দাদা জয়দেব দা আমাদের সাথে আছেন, ওনার দিদি আমাদের সাথে আছেন, দিদি দাদা মিলে আমরা এই প্রজেক্টে ভিজিট করতে এসেছি। আমরা ছাদ থেকে দেখবো প্রজেক্টটা আসলে কত সুন্দর হয়েছে। এই দেখেন ছাদ থেকে আমরা দেখছি কত চমৎকারভাবে আমরা আসলে প্রজেক্টটাকে সাজিয়েছি, সাজাতে পারছি, সুন্দর লাগছে। আপনাদের আরও ভালো লাগবে যখন আপনি সরাসরি প্রজেক্টের ভিতরে ঢুকে যাবেন। এতক্ষণ তো আমরা বাইরে থেকে কথা বললাম, মানে আপনাদের মন কাছে বাইরে মনে হবে, আমার আমি তো ভিতরেই আছি, আমি তো প্রজেক্টের ভিতরেই থেকে ভিডিও করছি, কিন্তু যখন আপনারা ঢুকে যাবেন তখন মনে হবে আরে মাই গড, কত সুন্দর একটি পরিবেশ। এই পরিবেশটাকে আসলে কোনোভাবে ছাড়া যাবে না, আসলেও ছাড়া যাবে না। আপনারা ছাড়ার চেষ্টা করবেন না, আমি অনুরোধ করব যে আপনারা ছাড়ার চেষ্টা করবেন না, ভালো লাগবে আপনাদের এইখানে একসাথে থাকতে। আমরা এখন আসি অফিস রুমের দোতলায়। এই অফিস রুম থেকে আমরা পুরো ভিউটা দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা কেমন লাগলো আমি জানি না, আমরা এখন স্লো মোশনে কিছু কাজ দেখাচ্ছি আপনাদেরকে। পুরো প্রকৃতির যে আবহাওয়া, যে লীলাভূমিটা, সেই লীলাভূমিটাকে আপনাদের সাথে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। কী সুন্দর বাতাস, কী সুন্দর মনোরম পরিবেশ, কী সুন্দর দৃশ্য, আসলে ভাবাই যায় না। সত্যি এটি একটি বিশাল ব্যাপার, আমার মন ছুঁয়ে যায়, ওইখানে চলে যেতে মনে চায়, সবাইকে নিয়ে একসাথে এখানে থাকতে মনে চায়। আপনারা যদি আসেন, আমরা সবাই যদি একসাথে থাকি, কী না ভালো হবে, কত না সুন্দর একটি দৃশ্য। দেখেন স্লো মোশনে দেখানোর চেষ্টা করলাম, ভালো লাগলো, ভালো লাগছে, আমারও ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। সুন্দর সব কিছু, আবহাওয়া ঠান্ডা, এখানে বিদ্যুতের অভাব নেই, লাইনের অভাব নেই, গাছপালার কোনো অভাব নেই, আছে আমাদের সাথে সবাই একসাথে থাকার একটি বদ্ধ চুক্তি আবদ্ধে আমরা থাকতে পারবো। একটি আবদ্ধ মানে চুক্তি, মৌন চুক্তি, এটা লিখিত লেখা করার চুক্তি না, যে হ্যাঁ আমরা এখানে থাকবো, আমরা একসাথে থাকতে চাই, একটা সুন্দর পরিবেশ গড়তে চাই, সেই অর্থে বলছি একটি চমৎকার পরিবেশে আমরা একসাথে থাকতে চাই। ভালো থাকবেন দাদারা, ভাইরা, বন্ধুরা, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেল সাথে থাকবেন। এতক্ষণ চ্যানেল সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা অফিস সময় আপনাদেরকে আপয়েন্ট করার চেষ্টা করব। আমাদের সাথে থাকতে গেলে আমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, এবং চ্যানেলের বেল বাটনটাকে বাজিয়ে দিতে হবে, চ্যানেলের কী বলে শেয়ারটাকে করতে হবে, এবং বেশি বেশি করে লাইক কমেন্টের মাধ্যমে আমাদের ফুল তুটি করে ধরে দিতে হবে। আমরা আছি আপনাদের সাথে থাকবো যতক্ষণ পারি,
যতক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন ততক্ষণ আমরা অত্যন্ত কন্টেন্ট দিতে পারবো এবং আপনাদের সাথে একসাথে এক খাঁচায় বুদ্ধি হয়ে থাকতে পারবো। ধন্যবাদ সকল ভাই বোন বন্ধুদেরকে, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন।